मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहः न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानिं श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে। আজকের উপলক্ষ হচ্ছে পরম পূজনীয় শ্রীমদ স্বামী ভূতেশানন্দজি মহাজের স্মারক বক্তৃতা উপলক্ষে। আমি প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজি অষ্টামশায়ের শ্রীচরণে, প্রণাম জানাই পূজনীয় স্বামী শারদানন্দজি, পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে। এই বক্তৃতার যিনি আয়োজন করেছেন আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি, ভাতৃপ্রতিম স্বামী একচিত্তানন্দজি এবং সমস্ত রামকৃষ্ণ বিবেকানন্দ ও শ্রী সারদা অনুরাগী এবং অনুরাগিনীগণ, এই যখন বসেছিলাম মহারাজের ছবির পাশে, আমার একটা ছোট্ট পুরনো কথা মনে পড়ছে। আপনারা তো দেখেছেন আমি কিরকম মোটা, আমি এরকম খানদানি মোটাই আর কি, কোনো রোগা ছিলাম এরকম বলাটা খুব কঠিন আর কি। কিন্তু ওই আগে এসেই আমরা প্রথমে পূজনীয় মহারাজকে এসে প্রণাম করতাম, মহারাজ হাঁটতেন তখন মাঝকে প্রণাম করা যেত, মাঝ হাঁটতেন ওই হাঁ করে হাঁটা দেখতাম, তারপরে ঠাকুর মা স্বামীজি সবাইকে প্রণাম প্রণাম করে আবার ফিরে আসতাম, যথারীতি থপ 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 করতে করতে খুব হাঁপাতে হাঁপাতে আসতাম। মহারাজ তখন যখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, মহারাজের দুপাশে ভক্তদের বসতে দেওয়া হতো এবং ভক্তরা বসে সেখানে বসে এই নানা রকমের বিষয়বস্তু, ধর্মীয় বিষয়ে শাস্ত্র আলোচনা হতো। আমি যথারীতি এরকম থপ 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 করতে গিয়ে ওনাকে যখনই প্রণাম করতাম, উনি ভারী মিষ্টি সুরে শ্রী পূজনীয় শিখরেশ মাসকে বলতেন, ও শিখরেশ আমার এই রোগাপানা ছেলেটার একটু বসার ব্যবস্থা করে দাও। পূজনীয় শিখরেশ মহারাজ এই মজাটা নিতে পারতেন না, আমার বড্ড কষ্ট হতো, আমাকে উনি রোজ কেন চাটনি করা হয়। মহারাজ রোজ বাঁকা জাকা দিতেন কোথায় থেকে বসতে দেবো, তারপর ঠিক বসা, যতক্ষণ না বসা হচ্ছে মহারাজ ঠিক এরকম ঘর ঘুরিয়ে ওনার সেই যে হাসি মুখটা আপনারা দেখছেন, হাসি মুখটা দিয়ে তিনি তাকিয়ে থাকতেন। আজকে যখন বসে আছি তখন যেন মনে হচ্ছে কোনোভাবে 30 বছর পিছিয়ে গেছি, আর মহারাজ বসে আছেন এরকম ঘাড় ঘুরিয়ে, আর আমিও তার পাশে বোকার মতো বসে আছি, কোনো প্রশ্ন নেই কিছু নেই। যেরকম বলা হয় গুরুর পাদমূলে শিষ্য বসে থাকলে কোনো প্রশ্নের একে অপরের সঙ্গে আদান প্রদান করতে হয় না, কিন্তু শিষ্যের মনের সমস্ত সংশয় মুহূর্তের মধ্যে ছিন্ন হয়ে যাবে। পূজ্যপাদ মহারাজের কাছে বসে থাকাটাও খানিকটা সেই রকম, চুপ করে বসে থাকার ভিতরেও খুব আনন্দ ছিল। মহারাজ হাসতেন, গল্প করতেন, আর মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতেন। সবাই প্রশ্ন করে, আমিও একদিন প্রশ্ন করে ফেললাম, পুরী গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম ভারত সেবাশ্রম সঙ্গে তলোয়ার টলোয়ার নানারকম নিয়ে আরতি করা হচ্ছে। এমন সময় আমি এসে পড়ছিলাম আমাদের কাপ্তেন উপাধ্যায়ের বাবার কথা, যিনি যুদ্ধক্ষেত্রে এক হাতে জপমালা এবং এক হাতে তরবারি নিয়ে সাধন করতেন এবং একই সঙ্গে যুদ্ধ হতেও থাকতেন। এই সেদিনকে বীরভাবে সাধন নিয়ে বোধহয় কোনো আলোচনা ছিল, মহারাজ বারবার সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি গিয়ে জিজ্ঞাসা করে ফেললুম, আমাকে তো একটা কিছু জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করলুম যে বীরভাবে সাধনটা কীরকম।
উনি বললেন যে ভাব বলেছি সে ভাবটি বাপু তুমি এখন ব্যবহার করো, আর অন্য কোনো ভাব এখন আর ব্যবহার করার দরকার নেই। এমন একটা কথা যে আর কোনো প্রশ্ন নেই, কোনো রকম এ নিয়ে যেন কোনো কৌতূহল আর কখনো থাকলো না। এই যে বলছি না, তাঁর উপস্থিতিতে মনে হতো মনের সমস্ত প্রশ্ন সমস্ত কিছু যেন চলে গেছে, এবং উনি কেমন করে যে বুঝতে পারতেন সেটা জানি না, কিন্তু উনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতেন আমাদের। পূজ্যপাদ মহারাজজিকে দেখলে দুটো জিনিস আমার কাছে ভীষণ চোখের কাছে পরিষ্কার হতো। এক হচ্ছে তাকে যদি না দেখতাম তাহলে হয়তো কোনোদিন অনুভব করতে পারতাম না ঠাকুর কত তার সন্তানদের ভালোবাসতেন। তার ভালোবাসার গল্প শুনেছি, নরেনকে না দেখতে পেয়ে গামছা নিংড়ানোর মতো তার কষ্ট হচ্ছে। এই গামছা নিংড়ানোর কষ্টটা কেমন এটা যদি পূজনীয় ভূতেশানন্দজিকে না দেখা যেত তাহলে বোধ হয় কোনো ধারণাই হতো না যে গামছা নিংড়ানো ভালোবাসাটা কীরকম, কেমন উজাড় করে মানুষ মানুষকে ভালোবাসতে পারে কিছু না আছে। নরেনকে তিনি দেখার জন্য তার ভীষণ আকুলতা, আমাদের সকলকে যেন দেখার জন্য মহারাজের ভীষণ আকুলতা। প্রণাম কোনো একদিন বন্ধ থাকলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হতেন। সকালবেলা যদি দীক্ষা থেকে থাকে তো বিকেলবেলা আমাদের প্রণাম হতো, শর্ত ছিল আমরা কেউ একজনও কথা বলতে পারবো না, কিন্তু মহারাজকে প্রণাম করা বন্ধ হবে না। মহারাজের শরীর চলে যাবার একেবারে শেষের দিকের ঘটনা, একদিন সকালবেলা মহারাজ বলছেন, খুব আবেগমথিত হয়ে পড়েছেন, এই ছেলেরা আসে এই মাকে একটু বসার জায়গা দিন না, এই ছেলেরা আসে আর ওরা দেখে যে আমি ওদের দিকে ফিরেও তাকাই না, ওরা আসে দল বেঁধে আসে দল বেঁধে চলে যায়, আমি ওদের ফিরের দিকেও তাকাই না, কিন্তু আমি কিন্তু তোমাদের বড্ড ভালোবাসি। যে শব্দটা ব্যবহার করলেন, আমি তোমাদের বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসির মধ্যে এমন একটা ভালোবাসা জড়িয়ে ছিল মানে কিছু না বলতে আমাদের প্রত্যেকের চোখ দিয়ে খুব জল বেরোচ্ছে। উনি বলছেন আমি স্বপ্ন দেখি যে রাত্রিবেলা সাদা কাপড়ের সব ব্রহ্মচারীরা সব বসে আছে, আমি স্বপ্ন দেখি রাত্রে যে আমি বসে আছি, আমার চতুর্দিকে ব্রহ্মচারীরা আমাকে ঘিরে বসে আছে। আমাদের যিনি প্রশ্ন করতেন পূজনীয় স্বামী নিরন্তরানন্দ জিজ্ঞেস করেন, আপনি শুধু সাধুদের সাদাই দেখেন, একটাও গেরুয়া দেখেন না? উত্তরে মহারাজ বললেন, সাদা থেকেই তো লাল হয়, লাল থেকে কি হয় কচু। এই প্রতি কথার ভিতরে এই যে শব্দ, তার যে ভালোবাসা, একবারে যেন প্রত্যেকটি শব্দ, তার প্রত্যেকটি আচরণ, ঘাড় ঘুরিয়ে তাকানো, সব কিছুর ভেতরে তার সেই ভালোবাসাটা প্রকাশিত হতো। আমরা তখন শব্দ যোগদান করেছি, আমাদের মহারাজের কাছে সবসময় যেতে দেওয়া হয় না, বিশেষ করে সকালবেলা। সে হ্যামিলিনের বাঁশিওয়ালার হাঁটা আপনারা ছবি দেখেও ঠিক কল্পনা করতে পারবেন না, সে যে একটা অদ্ভুত একটা আনন্দের স্রোত হেঁটে যাচ্ছে। পূজনীয় মহারাজ হাঁটতেন সকালবেলা পায়ে হেঁটে, যখন শরীর সুস্থ ছিল তখন পায়ে হেঁটে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে তিনি মন্দির অব্দি আসতেন, ওখানে একটুখানি বসতেন, পুরনো শারদাপীঠের যে স্টলটা ছিল সেটার সামনে বসতেন, আবার পায়ে হেঁটে ফিরে আসতেন। শেষের দিকে যখন মহারাজ খুব অসুস্থ হয়ে পড়লেন তখন মহারাজ পায়ে হেঁটে ওই মন্দিরের ওইখান অব্দি যেত, একটা হুইল চেয়ার থাকতো, আমাদের নেদারল্যান্ডসে আছেন রবি মহারাজ, উনি ঠেলে ঠেলে নিয়ে যেতেন সেটা। তারপরে মহারাজ সেই চেয়ারটাতে বসে খানিকক্ষণ বিশ্রাম করতেন, আর তারপরে উনি ফিরে আসার সময় ওই চেয়ারটাতে হুইল চেয়ারে করে আসতেন। তার সঙ্গে যারা যেতেন তারা ঠিক যেরমভাবে যেতেন সেরমভাবে যেতেন, ফিরে আসতেন তারা ঠিক সেরকমভাবেই যেতেন। আমি একটা ছবি কল্পনা করি সবসময়, মা বলছেন না পুকুর পাড়ে যাবো, স্নান করতে যাব, নতুন বউ কেমন করে যাব, হঠাৎ করে দেখলুম আটজন কন্যা এমনই মতো একই রকম, চারজন আগে চারজন পেছনে, মা মাঝখানে থেকে যেন হাঁটছেন। এই ছবিটা যেন ঠিক সেরকম, একবারে এই আমরা যে সামরিক কুচকাওয়াজ দেখি সেই রকম, কেন হাঁটছে, কী জন্য হাঁটছে, পেছনে যে আছে সে কোনো গল্পই শুনতে পাচ্ছে না, এমনি হেসে চলেছে। কিন্তু যে হাঁটাটা কী যে গ্ল্যামারাস, কী যে আকর্ষণীয়, মনে হচ্ছে একটা ঘনীভূত ভালোবাসা বেলুড় মঠের প্রাঙ্গণের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক দিক, আরেক জায়গা থেকে আরেক দিক হচ্ছে। আমরা যারা ছোট আমাদের তো আত্মস্থানন্দজির ভয়ে মহারাজের কাছে যাওয়াটাও আমাদের তখন নিয়ে গিয়েছিল, তা আমরা চুপটি করে মহারাজের সঙ্গে আমাদের একটা চোখে চোখে শর্ত ছিল, আমরা এসে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতাম, ঠিক ওইখানে এসেই মহারাজের পা ব্যথা করতো, মা দাঁড়ান মহারাজ দাঁড়াতেন,
এরকম করে ঘাড় ঘুরিয়ে এমনি এমনি করে উনি আমাদের দিকে হাত নাড়াতেন। আবার এই হাত নাড়া হয়ে গেলেই পায়ের ব্যথা কমে যেত, আবার উনি হাঁটতে শুরু করতেন। আমাদের সঙ্গে এরকম একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক ছিল। ভূতেশ আনন্দজিকে প্রথম এইটা একেবারে অদ্ভুত, এইটা আমার ভীষণ রকমভাবে মনে পড়ে, সেটা হচ্ছে এই ঠাকুর কেমন করে তার সন্তানদের ভালোবাসতেন। এই যে ভালোবাসা, ঠাকুর স্বামীজি বলছেন না ঘনীভূত ভালোবাসা, লাভ পার্সনিফাইড, এই যে ঘনীভূত ভালোবাসা কেমন হয় ভূতেশ আনন্দজিকে না দেখলে বোঝা যেত না। আর দুই হচ্ছে একটা সকলের ভিতরে একটা অ্যাওয়েকেনিং, একটা ভাব জাগানোর চেষ্টা করতেন, সময় শেষ হয়ে যাচ্ছে, যে কোন গোনা দিন সঙ্গে করে নিয়ে এসেছি সেই গোনা দিন শেষ হয়ে যাচ্ছে, সেই গোনা দিনটাকে কেমন করে ব্যবহার করতে হবে, তার জন্য যেন আমাদের চেয়ে তার বেশি আকুলতা। ঠাকুর বলছেন না ওরে দিন চলে গেল নিরঞ্জন তোর কবে ভগবান লাভ হবে, যেন আমাদের ভগবান লাভ হচ্ছে না তার জন্য যেন তার নিরন্তর চেষ্টা। আমরা গিয়ে ভাবতুম, আপনারা যারা মহারাজের বই পড়েছেন ভূতেশানজি মানে গল্প চুটকি মজা এগুলোই ভাবেন, তা কিন্তু তেমনটা ছিলেন, তিনি ভীষণ মজা করতেন। কখনো তাকে গোমরা একদিন ছাড়া কখনো তাকে গোমরা হতে দেখিনি আমি মহারাজজির, কিন্তু সবসময় এসে বলতেন ভালো কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা বলো। আমরা মজা করলেও মহারাজ বারবার আমাদের ঘুরিয়ে দিতেন ভালো কথা বলো, ভালো কথা বলো, ভালো কথা বলো। একদিন বলেই ফেললেন জীবনের ভেতরে একটা হারিডনেস আনার চেষ্টা করো, ঠাকুরের কথা ভাবো, ঠাকুরের জীবনে কীরকম হারিডনেস। কলকাতায় যাবেন তৈরি হয়ে গাড়িতে বসে পড়েছেন, গাড়োয়ান নেই, বাবুরাম আছে তুমি বেটা চালিয়ে দে না গাড়িটা, এই যে হারিডনেস, আমরা ভুলে যাই ভগবানের কাছে এসে, আমরা ভুলে যাই। গঙ্গা জল যেরকম একটা গ্লাসের মধ্যে রাখলে মাটিটা নিচে চলে যায়, উপরে জলটা থেকে যায়, গঙ্গা মাটিও যে গঙ্গা জলের একটা অংশ সেটা আমরা ভুলে যাই। আমরা যখন একটা সাধারণ এই দীক্ষা টিক্ষা নেওয়ার পর যখন আমাদের জীবনটা একটু স্বাভাবিক হতে থাকে, তখন অনেক সময় ভগবান লাভটাই যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, এক এবং একমাত্র উদ্দেশ্য, এইটা একদম ভুলে যাই। এই অ্যাওয়ারনেসটা তিনি যেন প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মধ্যে জাগিয়ে দিতেন। মহারাজকে আমি আগে দেখেছি, সাধু হবার আগেই দেখেছি, এবং সেটা বেশ প্যান্ট পর শার্ট পরা অবস্থাতেই মহারাজ এসেছিলেন ঝামাপুকুর রাজবাড়িতে, ওই বোধহয় ওদের নাটবন্দিটি উদ্বোধন করতে। সভায় অনেকে উপস্থিত আছেন, গহনানন্দজি আছেন, পুতানন্দজি আছেন, আত্মস্থানজি বোধহয় ছিলেন না, গহনানন্দজি, পুতানন্দজি, তারপরে আরও অনেকে ছিলেন, মহারাজের সেবকরা ছিলেন। আমি এরকম ঘাড় ঘুর ভীষণ ভিড় এমনি করে দেখলাম, শুনলাম রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট এসছেন, একটা থুথুরে বুড়ো বসে আছেন। আমার দেখে এত মন খারাপ হলো, কোথায় স্বামী বিবেকানন্দ একবারে বীর বিক্রমে দাঁড়িয়ে আছেন, যাকে দেখলেই মনে হয় একবারে গিয়ে ছুট্টে গিয়ে জড়িয়ে দাঁড়িয়ে, একদম থুথুরে বুড়ো। তারপরে আমার দেখে একদমই ভালো লাগলো না, আর মহারাজের গলায় একটুখানি সর্দি জড়ানোর কথা ছিল, তো ওই রকম গলার আওয়াজ শুনে খুব একটা ইম্প্রেসিভ মনে হলো না। কিন্তু এমন দুর্ভাগ্য আমার দীক্ষা নিতে ওর কাছেই পাঠানো হলো, এবং সেই ঘটনাটাও খুব ভয়ানক রকম। আমি একটা চিঠি লিখেছিলাম প্রেসিডেন্ট মহারাজকে, তখনও কেউ প্রেসিডেন্ট নেই, গম্ভীরানন্দ মহাজি সদ্য শরীর গিয়েছে, আমার তার কাছে দীক্ষা হওয়ার কথা ছিল, সেটা না হয় ভূতেশ আনন্দজির কাছে দীক্ষা হবে, যিনি প্রেসিডেন্ট হবেন তার কাছে। প্রেসিডেন্ট পদ ফাঁকা, সেই ফাঁকা প্রেসিডেন্ট পদের উদ্দেশ্যে আমার মনের ভাবনা, ভালোবাসা, কেন দীক্ষা নিতে চাই, এই সমস্ত নিয়ে একটা ছোট্ট একটা চিঠি, ছোট্ট না বেশ বড়, দুপাতার বড় একটা চিঠি পাঠানো হল। 29শে জানুয়ারি আমার মনে আছে এখনো সেদিন তারিখ দেওয়া চিঠি, সেই চিঠি এলো, সঙ্গে দীক্ষার ফর্ম এলো, কী কী বই পড়তে হবে সেটা না, দীক্ষার ফর্ম এলো, এবং তাতে লেখা ছিল যে পূজনীয় মহারাজ আপনাকে একবার দেখতে চেয়েছেন। আমি বুঝলাম বাঁদর দেখা তো বটেই, তো বাঁদর তো দেখবেন। আমরা লাফাতে লাফাতে খানিকটা ভীত হয়ে, মোহিত মহারাজ ছিলেন নির্জরানন্দজি যোগদানের অধ্যক্ষ, ওকে বলে টোলে ওনার কাছে একখানা চিঠি পকেটে করে নিয়ে একটা একটা লেটার অফ আইডেন্টিফিকেশন দরকার, তো আমি অমুক চন্দ্র তমুক তার কাছে গেলাম। প্রথমে দেখে যেটা মনে ছিল মহাকৃপণ লোক, একটি আলো, প্রাইভেট মিটিং চলছে, একটি আলো একটি পাখা চলছে, সেই আলো আধারির মধ্যে মহারাজ বসে আছেন, আর গণেশ মহারাজের এই আপনারা যারা শিখরেশ মহারাজের সম্মুখীন হয়েছেন জানেন কীরকম ভালোবাসার তার মিষ্টি কথা ছিল। কিছু একটা কিছু গোলমাল করেছিলাম, সে বকুনি খেতে 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 ওই রাস্তাটা দিয়ে মহারাজের কাছে গেলাম, হাঁটু গেড়ে সেই আলো আঁধারির মধ্যে ভূতের মতো চেহারা, ভালো ভূতের মতো চেহারা একজন মানুষ বসে আছেন,
পুরো চেয়ারটা জুড়ে বসে আছেন আর আমি হাঁটু গেড়ে বসে আছি। আমাকে অনেকে ভয় দেখিয়েছেন, এই প্রশ্ন করা হবে, ওই প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন করা হবে, কিন্তু একটা অদ্ভুত চোখ দেখলাম কি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে। আমারও কিচ্ছু বলার মনে কলকল করে ঘামছি, হাঁটু গেড়ে বসে আছি আর কলকল করে ঘামছি। সেই নীল ডাউন বাচ্চাদের স্কুলে করেন, আমাকে যেন তিনি নীল ডাউন করে রেখে দিলেন। 10 মিনিট নীল ডাউন হয়ে আছি, আমার তো মনে হচ্ছে সেই বুকের ভেতরে ধকাশ ধকাশ করছে। তারপরে সেই ভাঙা গলায় তিনি বললেন, তুমি গণেশ মহারাজের কাছে যাও, একটা দীক্ষার দিন ঠিক করো, বলবে আমি তোমাকে দীক্ষার দিন দিতে বলেছি। তারপরে ছিল ভয়ানক বিষয়, ডান হাতের বাক্সটিতে তিনি লজেন্স নিতে গিয়ে হাত ঝাড়তে শুরু করেছেন। ওই যে আগে কমলা রঙের পার্লের এক ধরনের লজেন্স পাওয়া যেত, সে দুটো লজেন্সের সঙ্গে তৃতীয় লজেন্স জুড়ে গেছে, উনি হাতটা ঝেড়েই চলেছেন, এ দুটোর বেশি লজেন্স যাবে না। আমি হে ভগবান, এমন এক মানে কৃপণ গুরুর হাতে পড়লাম, তখন তো আর কিছু করার নেই, তখন আর ফিরে আসার পথ নেই। কিন্তু দেখছি উনি ঝেড়েই যাচ্ছেন, ঝেড়ে 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 যখন তিনি একেবারে মানে হাতে দুটো লজেন্সই উঠলো, তখন ঠিক গুনে গুনে দুটো লজেন্স দেখেছে। আমি আমার কৃপণ গুরুর অকৃপণতা দেখে এসেছি রাজকোট শহর জুড়ে। আপনারা যদি যান এখনও গিয়ে রাজকোট আশ্রমের হস্টেলগুলো দেখতে পান, ভূতেশানন্দজি মহারাজের সময় তৈরি করা, সে সময় সেরা টিক ওট দিয়ে সারা কাথিয়াবাড় এইসব অঞ্চল ঘুরে তিনি সেখান থেকে সেরা টিক উট জোগাড় করে তাই দিয়ে ছেলেদের জন্য খাট বিছানা আলমারি তৈরি করেছিলেন। সেগুলো পলিশ করার পর একেবারে নতুনের মতো আছে। যেখানে প্রয়োজন ছিল খরচ করা সেখানে তিনি করতেন, কিন্তু অপ্রয়োজনে কখনো তাকে খরচ করতে দেখিনি। একজন পান খেতে চেয়েছিলেন মহারাজের কাছে, দুজন সাধু পান খেতে চেয়েছিলেন, উনি দিলেন 10টা টাকার নোট দিলেন। তখনকার দিনে দুটো পানে 10টা টাকা দোকানদার খুচরো করে দেবে না। আর এইজন সাধু বললেন ওটা বিজয় মহারাজ টাকা, ওটা কখনো ভাঙে না, তাই গোটা টাকা গোটাই চলে গেল। কিন্তু মহারাজকে দেখে মুগ্ধ হলাম যখন তার কাছে মন্ত্র দীক্ষা নিতে গেলাম। মহারাজ উঠে দাঁড়ালেন মন্ত্র দেওয়ার জন্য, এমন আকুতির সঙ্গে বলছেন মন্ত্রটা বড় সহজ, তোমরা খুব সহজে মনে রাখবে। আমাদের মনের ভিতরে এই প্রশ্নটা, মন্ত্রটা মনে রাখতে পারবো তো? কারণ গায়ত্রী যখন ঢাউস মন্ত্র ছিল, কাগজে লিখে দিয়েছিল, দিনের পর দিন এমনি এমনি করে দেখে জপ করতে হয়েছিল, কিচ্ছু লিখে দেবেন না, কিচ্ছু করে নেবেন না, সে মন্ত্র কেমন করে মনে রাখবো? কিন্তু এত সুন্দর করে উচ্চারণ করলেন, মাইক্রোফোনটা খুলে দিলেন, বললেন এসব জিনিস মাইক্রোফোনে বলে না, তোমরা কান পেতে শোনো, ঠিক শুনতে পারবে। সেই 72 জনের মাঝখানে আমিও বসে মহারাজের কাছে সেই মন্ত্র দীক্ষা পেলাম। মহারাজ মন্ত্র দীক্ষা দিলেন এবং মন্ত্রটা লিখে দিলেন এবং তার প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটি শব্দ যেন আমাদের কাছে অর্থসহ বুঝিয়ে দিলেন। বললেন মন্ত্রের অর্থ বুঝে মন্ত্রার্থ চিন্তা করতে করতে জপ করতে হয়। যতক্ষণ দীক্ষা দিচ্ছিলেন একটি কথা না, ভীষণ গম্ভীর মনে হচ্ছিল, কিন্তু যখন এই বইটা পড়া হচ্ছে মহারাজ বলছেন আর আমরা হাসছি, ভুলেই গেছি এটা দীক্ষার একটা জায়গা। খুব মজা করছেন, খাওয়া দাওয়া নিয়ে বলছেন, সাত্ত্বিক আহার বলা আছে। সাত্ত্বিক আহার মানে শুধুমাত্র ভালো করে ঘি দিয়ে সেদ্ধ ভাত চাল আলো চালের ভাত খেলে হবে না, পুষ্টিকর খাওয়ার খেতে হবে। কিন্তু যেটার ওপর খুব জোর দিলেন সাধন জীবনে সেটা হচ্ছে যে মন্ত্রটা দেওয়া হচ্ছে সেই মন্ত্রটাকে দিয়ে সাধন ভজন করো। ভীষণ রিল্যাক্সড ওয়েতে দীক্ষা হলো এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা ফিরে যাচ্ছি। তার আগে মহারাজ বললেন আমরা খানিকক্ষণ জপ করি। 10 মিনিট জপ করছিলাম আমরা মহারাজের সঙ্গে, আমাদের তো মন কোনোরকমে খুড়মুড় খুড়মুড় করে জপ করি। আমি মহারাজের দিকে তাকিয়েছিলাম, ওই রকম তন্ময়তা আমি জীবনে খুব কম মানুষের মধ্যে দেখেছি। একেবারে তন্ময় হয়ে জপ করছেন, দীক্ষার্থীদের সঙ্গে বসে জপ করছেন, আমিও চোখ খুলে তাকিয়ে আছি যে জপ করলে কেমন দেখতে হয় সেটা দেখার জন্য। মহারাজের কাছে আসার ব্যাপারে খুব একটা আমি নিয়মিত ছিলাম না, প্রত্যেক শনিবার যাওয়ার চেষ্টা করতাম, অনিয়মিতই হতো। একদিন মহারাজকে প্রণাম করে উঠেছি আর মহারাজ ওনার বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরে বলছেন, এতদিন আসোনি কেন, তুমি অনেকদিন আসো। অনেকদিন মনে মনে হলো, অনেকদিন 2 সপ্তাহ আসিনি, আমি বললাম পরীক্ষা ছিল, পরীক্ষা 1 সপ্তাহ ছিল, পরের সপ্তাহে কোনো পরীক্ষা টরীক্ষা ছিল না, ওটা মানে যাবো না এরকম ভাবনা চিন্তা। কিন্তু উনি যেন আমার সেই সমস্ত দুর্বলতাকে অতিক্রম করে বললেন, ও পরীক্ষা ছিল তাই তুমি আসোনি, আমার মনে হচ্ছিল তোমাকে যেন অনেক দিন দেখি, তুমি যেন অনেক দিন আসোনি। এই যে হাতটি ধরে মানুষটি আমাকে বলছেন, বলার পর ছেড়ে দিলেন, এই যে তুমি অনেক দিন আসোনি, একজন মানুষ আমার জন্য অপেক্ষা করে আছে, এটা যেন আমাদের জীবনে একটা খুব বড় একটা ঘটনা।
মহারাজ আমার জন্য অপেক্ষা করে আছেন, মানে সারা রাস্তা ফিরে আসি মনে যেন আমাকে যেন ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, সারা রাস্তা গর্বিত বুকে ফিরে আসি, বাড়িতে এসে বন্ধুদের বলছি, প্রিয়জনদের বলছি, যেন তো মহারাজ বলেছেন, যে মহারাজ লক্ষ্য করেছেন, মহারাজ আমি অনেক দিন আসিনি। একটা অদ্ভুত ছোট্ট একটা কথা, কিন্তু তার ভিতরে সমস্ত ভালোবাসা সমস্তটুকু উজাড় করে দেওয়া। মহারাজের কাছে তারপর থেকে প্রত্যেক শনিবার আসা শুরু হলো, ঝড় জল বৃষ্টি তুফান যাই হোক না কেন মহারাজের কাছে আসতাম। সাধন ভজন প্রসঙ্গে সবাই প্রশ্ন করতো, আমি আর প্রশ্ন করে উঠতে পারতাম, কারণ আমার সেই একবার যা ডাঙ্গস খেয়েছি তারপরে আর উত্তর করার সাহস হতো না। কিন্তু প্রত্যেকবার প্রশ্ন করার সময় যে উত্তরগুলো আস্তে আস্তে মহারাজের কাছে আমাদের পরিধিটা বাড়তে থাকলো, মানে দূরে যেতে থাকলাম আমরা, যত মনের কাছাকাছি আমরা যেতে থাকলাম শরীরের দিক দিয়ে তত দূরে যেতে থাকলাম, কিন্তু মনে হতো আকর্ষণটা যেন ভীষণ রকমের তীব্র। এই যে মনসাদীপ আশ্রমে আছি, এই মনসাদীপ আশ্রমে মহারাজে যাওয়ার একদিন মহারাজ গল্প করলেন। একটা গল্প তো আপনারা শুনেছেন, অলপী মহারাজ এবং উনি গিয়েছিলেন সারা রাস্তা, সেই যে সাইকেল রানে করে গেছিলেন সে তেলটা পড়তে 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 গেছে, যখন নামলেন সিদ্ধিদানন্দ জিজ্ঞেস করেন, মহারাজ কোনো কষ্ট হয়নি তো, কিছু লাগবে? বলছে হ্যাঁ, খালি দেশ লাইট কাঠি লাগবে, জ্বালালেই পুরো সব ধস হয়ে যাবে। সারা পিঠ জুড়ে তার ওই কেরোসিন ডিজেল পড়তে পড়তে গেছে। আরেকবারের দীক্ষার গল্প, সেটা মহারাজ একদিন ওই সমবেত ভক্তদের মাঝখানেই বলছিলেন, সেটা হলো ওই উনি গিয়েছেন, ওনাকে তখন তো ভালো ঘাট ছিল না, সে সময় ভাটা পড়ে গেলে ঘাটে নৌকা টেকতো না, মহারাজকে নামিয়ে পিঠে করে নিয়ে যাওয়ার জন্য একজন শক্তপোক্ত লোককে ঠিক করা হয়েছে। বেশ কাদা ভেঙে 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 যেতে যেতে উনি ঘুমিয়ে পড়ছেন, আসতে ধরুন পড়ে যাবেন। তারপরে ওই ভেঙে 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 যাচ্ছি আমরা, মহারাজকে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে গিয়ে সেও পড়ে গিয়েছে, মহারাজকে ওই কাদার মধ্যে ফেলে দিয়েছে। শিখরেশ মহারাজ এবং সুপ্রভাত মহারাজ তাকে, শিখরেশ মহারাজ আর সব্যসাচী মহারাজ মহারাজকে তুলে নিয়ে তারপরে নিয়ে যাচ্ছেন, কোথা দিয়ে উঠবো জিজ্ঞেস করছেন, অত কিছুর মধ্যে আমরা হলে রেগে আগুন হয়ে যেতাম। তখন উনি বলছেন, ওর শিখেশ কীভাবে উঠবো সাইকেলে, চলো গাড়ি মানে হচ্ছে সাইকেল ভ্যান, তার উপর সুন্দর করে তোষক পেতে দেওয়া হচ্ছে, চাদর পেতে দেওয়া হচ্ছে, মহারাজ যাচ্ছেন, উঠবেন কী করে? তাড়াতাড়ি ঋষিকেশ মহারাজ চারটি ইঁট দিয়ে দিয়েছেন, মহারাজ সেই চারটি ইঁটের ওপর পা দিয়ে বসেছেন। বলছেন, আমাকে কীরকম দেখাচ্ছিল জানো তো, সেই যে ওই ওই পাতার বড়া হয় না, সেই পাতাগুলোকে যখন সেই বেসনের মধ্যে ডোবানো হয়, আমার অবস্থা ঠিক সেরকম, চুলগুলো এরকমভাবে সোজা হয়ে গেছে, সারা রাস্তার লোক দেখছে সেইভাবে গেলাম। পৌঁছানোর পরে সেখানে গিয়ে বাথরুমে গিয়ে এরা ঘষে 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 কেটে তুলে আমাকে ঘরে ঢোকালো, এক বুক সর্দি নিয়ে আমি সেখানে প্রবেশ করলাম। নিজেকে নিয়ে মজা করছেন, এটা যে যে একটা ধর এক ধরনের আর্ট, এটা আমরা মহারাজকে শিখেছি, দেখে শিখেছিলাম। সাদা সোয়েটার পরানো হয়েছে একদিন মহারাজকে, মহারাজের তো গায়ের রং কালো, মহারাজকে জিজ্ঞাসা করা হলো, মহারাজকে দেখে আমরা বলছি যে আপনার কাছে খুব সুন্দর দেখাচ্ছে, আসলে একটু পিন মারার ইচ্ছা ছিল। মহারাজ উত্তর বলছেন, আমাকে এখন অনেক বেশি সুন্দর দেখতে হয়ে গেছে, জানো তো তখন রাজকোটে আছি, রাত 9টার সময় বাঙালি দম্পতি এসেছেন, তারা এসে জিজ্ঞাসা, তারা থাকবেন, তখনকার দিনে রাজকোট যাওয়া, আহমেদাবাদ রাজকোট যাওয়া কত কঠিন, রাত 9টায় বাঙালি দম্পতি এসেছেন, মানে নিশ্চয়ই ঘরে থাকবেন, ঘর চাই। তা আমি গিয়ে উঁচু করে কাপড় পরা গেঞ্জি পরে ছেলেদের সঙ্গে গুজরাটিতে কথা বলছি, লোকটা তার স্ত্রীকে বলছে, আরে এটা সাধু, এটা তো দেখি চাষা রে, তার থেকে আমাকে দেখতে সুন্দর হয়ে গেছে। নিজেকে নিয়ে মজা করছেন, নিজেকে নিয়ে মজা করছেন, কিন্তু একটা অদ্ভুত একটা সেই জাল, একটা সেই মাকড়সা যেরকমভাবে জাল পাতে না, ঠিক সেরকম জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা মা তুই দেলে মেয়ে, এতটুকু একটু এপাশ ওপাশ হলেই উনি আবার সেই ভগবানের কথা বলছেন। সমস্ত মজার মাঝখানে ওই একটি সুর সবসময় বেজে আছে, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এক অদ্ভুত আকর্ষণী ক্ষমতা, মহারাজ বলছিলেন টিফিন খাওয়ার পরে, আমরা টিফিন খাওয়ার কোনো রকমে, মানে 6:30 থেকে 7:45 ওটা হচ্ছে টিফিন খাওয়ার সময়, মানে ওটা কোনো রকমে সে গিলে হোক যেভাবেই হোক হয়ে ছুটতে ছুটতে 7:45 থেকে আমরা রওনা দিতাম। 7টার আগে কোনো দিন ঘরের দরজা খোলা হতো না, কিন্তু আমরা সবাই 7টার সময় ওখানে গিয়ে পৌঁছে যেতাম, আর সবাই আনন্দে একে অপরের সঙ্গে কথা বলছে। সে যেন মনে হচ্ছে পরবর্তীকালে পুঁথি পড়তে গিয়ে দেখেছি শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসছেন অক্ষয় কুমার সেন, তা বেনি এই আমাদের 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে তিনি এসেছেন,
সেখানে গিয়ে দেখছেন যে লোকজন হেঁটে যাচ্ছে, সবাই একে অপরের সঙ্গে কথা বলছে, কিন্তু তার মনে হচ্ছে সবাই যেন আনন্দে সাগরে ভাসমান, একটা যেন সাগরের স্রোত, আনন্দ হচ্ছে সেই সাগর, তার মধ্যে সেই স্রোতের মধ্যে যেরকম ভেসে ভেসে যাই, কখনো উঠি কখনো ডুবি, ঠিক সেই রকম যেন সবাই আনন্দে সাগরে ভাসমান। আমাদের প্রত্যেকের এই অবস্থা হতো, আনন্দে সাগরে ভাসমান। সাতটার সময় মহারাজ দরজা খুলি, শিকারের সময় দরজা খুলে দরজার এক পাশে চলে যেতেন। জলের ধারা, ড্যাম থেকে যেরকম জল বেরোলে হয়, ঠিক সেই রকম সাধুরা ছুটতে গিয়ে মহারাজের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ত, প্রণাম করে সবাই দাঁড়িয়ে পড়ত। মহারাজ সেই তার ভাঙা গলায় বলতেন, সর সর সর, যেমন করে সেই যে ওই পুকুর থেকে পানা সরানো হয়, সেই এরকম একটুখানি জায়গা সরানো হলো, যিনি সরালেন তিনি আবার ওইখানে প্রণাম করে ওখানেই দাঁড়িয়ে পড়লেন, একের পর এক। কিন্তু আমরা আনন্দে ভেসে চলেছি একসঙ্গে, আধ্যাত্মিক স্পৃহা আমাদের সেটা একটু 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 করে বাড়তে থাকছে। মহারাজের যে উত্তর দিতেন সেগুলো খুব সহজ, যেটা আমি করতে পারো, কখনো কোনো একেবারে ভীষণ রকমের কঠিন কোনো মানে প্র্যাকটিস তিনি আমাদের দেননি, কিন্তু যাই করি যেভাবেই করি আমাদের ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুর ছাড়া আর অন্য কোনো চিন্তা করা যাবে না। আমার মনে হতো কীরকম, যখন প্রথম কলেজে পড়ি এসে জালের এর কাছে দাঁড়িয়ে থাকতাম, মহারাজ মাঝে মাঝে জিজ্ঞেস করতেন এই ছেলেটা কী করে, মহারাজের হাঁটাটা এত গ্ল্যামারাস, সেটা আমাদের খুব ভালো লাগতো। আমাদের গোপাল মহারাজ আর পূজনীয় শিখরেশ মহারাজ সঙ্গে থাকতেন, গোপাল মহারাজ এমনি এমনি করে হাওয়া করতেন আর মহারাজকে ধরে নিয়ে হাঁটতেন, মহারাজ একটা লাঠি হাতে হাঁটতেন, আর মাঝে মাঝে জিজ্ঞেস করতেন এই ছেলেটা এখানে দাঁড়িয়ে কেন, এই তুমি কী দেখো আমার দিকে, কী যে দেখা যায় সেটা আমার কখনো বলবার মতো শক্তি আসেনি। কিন্তু এক অদ্ভুত এক মানুষকে দেখে যে এত আনন্দ হতে পারে, সেটা আমি ভূতেশ আনন্দজিকে না দেখলে কখনো মানে বলতে পারবো না এই জিনিস। আমার মনে হতো যে শিখরেশ মহারাজ অমনি করে মহারাজকে ধরে নিয়ে যান, আমাকে কেন যেতে দেওয়া হয় না। একদিন প্রণাম করে ঠিক ওরকম উঠেছি, মহারাজ বললেন জানো তো অনেকে মনে করেন যে গুরুর সেবা করলে, গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর কাছে যায়, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করলে সেটা গুরুর কাছে যায়। একদম ক্লিয়ার কাট উত্তর, কোনো রকম সংশয় নেই, কোনো রকম কিছু নেই। এর ঠিক পাঁচ বছর বাদে তখন আমি ব্রহ্মচারী হয়ে গেছি, ওই যে বলছিলাম সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ইয়ে হচ্ছে মহারাজকে নিয়ে যাচ্ছেন, তখন মহারাজের ভার্টিগোর প্রবলেমের জন্য সুপ্রভাত মাঝে একেবারে কোমরটা এরকমভাবে ধরেই থাকতেন যাতে কোনোভাবে মহারাজ টাল না খান। আমার তখন মনে হচ্ছে আমি তো ব্রহ্মচারী হয়ে গেছি, এখন তো আমাকে মহারাজকে স্পর্শ করতে দিতে পারে। ঠিক সেই দিন সকালবেলা প্রশ্নোত্তরের সময় তিনি জগদীশ মহারাজকে বলছেন, বুঝলে জগদীশ এখানে কেউ কেউ আছে যারা মনে করেন যে জীবনের গুরুর শরীরের সেবা করলে সেটা গুরু সেবা হয়, আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করতে হয়। একবারে পরিষ্কার করে যেন তিনি আমার দিকে আমাদের দিকে তাকিয়ে এই বলছেন, এমনভাবে তার কথা ছিল কোনো একজন নির্দিষ্ট মানুষের জন্য নয়, সবার জন্য, প্রত্যেকের কথা তিনি ভাবতেন, প্রত্যেককে তিনি ভালোবাসতেন, এত ভালোবাসা এরকম ভালোবাসা কখনো আমি দেখিনি। আমার কেন্দ্রে একটা ছোট্ট সমস্যা হয়েছিল, এমন একটা সমস্যা যেটা আমি কাউকে বলতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, যে কারণে আমি কোনোরকম কোনো কাজকর্ম করতে পারছিলাম না, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। আমি কাজ করছি খানিকটা মেকানিক্যাল একটা মেশিনের মতো কাজ করে চলেছি, মনের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে, কোনোরকম আনন্দ খুঁজে পাচ্ছি না। আমি একটা ছোট্ট পোস্ট কার্ড লিখেছিলাম যে ভালো করে জপ ধ্যান করতে পারছি না, আমার মনের মধ্যেও এরকম আছে যে মহারাজের তো অনেক বয়স হয়েছে, মহারাজকে আবার কষ্ট দেব। তারপরে আমি চিঠিটা লিখলাম যে আমি নিজে নিজে চেষ্টা করেছি জপ ধ্যান করার, হয়নি, ঠাকুরকে বলেছি তাতেও হয়নি, আপনি আমাকে সাহায্য করুন। আমাদের কাছে ঠাকুরের চেয়েও বড় ছিলেন ভূতেশ আনন্দজি, যতদিন তার শরীর ছিল আমি মনে করতাম, অন্যদেরকে মনে হতো জানি না, আমার মনে হতো যে কোনো কিছু সমস্যা হলে ঠাকুর যদি নাও পারেন মহারাজ ঠিক পারবেন, সেই যেমন আমাদের থাকে না আমার বাবা সব পারে, হ্যাঁ আমার বাবার উপর আমি একবারে নির্ভরশীল হতে পারি, ঠিক সেই রকম মহারাজকে এই পোস্ট কার্ডটা লেখা হলো, সেখানে কিন্তু কোথাও আমার সমস্যার কথা লেখা হয়নি। তারপরে যখন গেলাম মহারাজের কাছে, মহারাজ আমাকে ডেকে পাঠালেন, ঠিক চিঠিটা পাঠানো পরের শুক্রবার, পরের বৃহস্পতিবার বেলুড় মঠ থেকে ফোন এলো যে ওকে বেলুড় মঠে পাঠানো, প্রেসিডেন্ট মহারাজ ওর সাথে একটু কথা বলতে চায়। তখন তো আমার সেন্টারে জিজ্ঞেস করে যে কী লিখেছি, কোনো কমপ্লেন টমপ্লেন কী লিখেছি কিনা, সবাই চিন্তা করছে, আমি সেরকম কিছু নয়, সাধন ভজন বিষয়।
তারপরে গেলাম মহারাজের কাছে। মহারাজ জিজ্ঞেস করলেন, মাছ করতেন না যেরকম করছেন, জিজ্ঞেস করলেন ও কেন এসেছে। তখন সুপ্রভাত মহাজ বললেন, ওই যে একটা চিঠি লিখেছিল যে ও ভালো করে জপ ধ্যান করতে পারছে না। আরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বাইরে যাও, যতক্ষণ না ডাকি ততক্ষণ আসবে না। তারপরে তিনি আমার দিকে তাকালেন, দরজা বন্ধ হয়ে গেল, সব দেখে নিলেন কেউ কোথাও নেই, হ্যাঁ আমার মান সম্মান রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। তারপরে আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, তোমায় কি কেউ খুব কষ্ট দিচ্ছে? এটাই কিন্তু সমস্যা ছিল, যেটা আমি কাউকে বলতে পারছি না, ওনাকেও বলতে পারিনি, কিন্তু উনি আমাকে একবারে স্ট্রেইট কোনো রকম ভূমিকা না করে এই প্রশ্নটাই করে বসলেন। এবং আমি বলতে থাকলাম, হ্যাঁ মহারাজ বলে আমি আমার ঘটনা বলছি, ঝরঝর করে কাঁদছি। উনি এক অপলক দৃষ্টিতে, এমন একটা অপলক প্রেম নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমার সমস্ত দুঃখ, আমার সমস্ত কষ্ট, আমার সমস্ত বেদনা যেন জুড়িয়ে যাচ্ছে, এক মুহূর্তের মধ্যে যেন সব শান্ত হয়ে গেল। তারপর উনি সাধন ভজন বিষয়ে কিছু কথা বললেন এবং তার সমস্যার সমাধান সূত্র দিলেন। এত সহজ সমাধান সূত্র, যেটা আমি বলতে পারি না পাবলিকলি, উনি এত সহজ সমাধান সূত্র দিলেন, আমার মনে হলো যে আমার কেন এই বুদ্ধিটা মাথার মধ্যে এলো না, মহারাজের এলো আমার এলো না। তারপরে লজেন্স টজেন্স নিয়ে চলে যাচ্ছি, দরজার কাছটা এসছি, উনি আবার ডাকলেন, শোনো বলে ডাকলেন, ডেকে বললেন, গুরুমুখে যখন মনে খুব দুঃখ হবে, মনে খুব বেদনা হবে, মনে খুব ব্যথা হবে, মন্দিরে গিয়ে ঠাকুরকে তোমার মনের কথা বলবে, তোমার কথা শোনার জন্য তিনি ওখানে বসে আছেন, এবং এই মনের কথা শোনার জন্য তিনি বসে আছেন। উত্তরে যে কথা তিনি বললেন, তোমার প্রশ্নের উত্তরে যে উনি যে উত্তরটা দিলেন, সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত 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 জানবে ঠাকুর তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। গুরুমুখে যেরকম শুনেছ, নিজে পড়ে যেরকম তাকে অনুধাবন করার চেষ্টা করেছ, নিত্য ধ্যান করে তাকে যেরকমভাবে অনুভব করেছ, তিনি ঠিক সেই রকম চির অপরিবর্তনশীল। আমরা মানুষ হলাম চির পরিবর্তনশীল, তাই কোনো কথা কখনো কোনো কথা দুঃখ সুখ কখনো অন্য কাউকে বলবে না, সবটুকু গিয়ে ঠাকুরকে বলবে। ঠাকুরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্য একটা সূত্র তিনি আমাদের তৈরি করে দিলেন। শুধু তাই নয়, তিনি আমাকে বললেন যে তুমি যেরকমভাবে সব সমস্যাটা আমাকে বললে, ঠিক এখানে গিয়ে মন্দিরে গিয়ে তুমি ঠাকুরকে বলো, দেখবে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি সত্যি সমাধান হয়ে গেল একদম অলৌকিকভাবে। তার ভালোবাসার একেবারে শেষ ছিল না, এটা আপনারা অনেকেই জানেন। পূজনীয় আত্মস্থানন্দজিকে তিনি খুব ভালোবাসতেন, আত্মস্থানন্দজিকে তাকে ভীষণ ভালোবাসতেন, আত্মস্থানকে ভীষণ রকমের তিনি স্নেহ করতেন এবং তার উপর ভরসা করতেন। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ একদিন এই অখণ্ডানন্দজির জন্মতিথির দিন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ মন্দিরে গিয়েছেন, মন্দিরে গিয়ে তার একটু ছোট বাইরে যাওয়ার প্রয়োজন হয়েছে, তাই তাড়াতাড়ি তাকে নিয়ে আসা হয়েছে এখন যে ঘরটায় বলভদ্রানন্দজি বসেন হেডকোয়ার্টার্সে, সেই ঘরে একেবারে শুরুর দিকে পূজনীয় শিবময়ানন্দজি বসতেন। সেই ঘরের টয়লেটটা একেবারে সামনে, ওই ঘরেতে নিয়ে গিয়ে মহারাজকে টয়লেট করানো হচ্ছে। আর আত্মস্থানন্দজি জেনারেল সেক্রেটারি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ মহারাজ শেষকালে আপনি আমাদের এখানে মুততে এলেন, এই জাস্ট এই শব্দটা। তখন মহারাজ বলছেন, যেখানে যেটা করার সেখানে সেটাই করতে হয়। বললেন, করলেন যখন তাহলে পুরো হেডকোয়ার্টার্স একটু হেঁটে হেঁটে আপনাকে ঘুরতে হবে। মহারাজকে মন্দির থেকে সারদাপীঠে নিয়ে যাওয়া হতো, ওখানে গিয়ে মহারাজ মর্নিংওয়াক করতো, সে তো ভালোই, এখানে বেশ ছায়ায় ছায়ায় ঘুরবো, ওখানে তো রোদ্দুরের মধ্যে ঘোরাতো, এই ছায়ায় ছায়ায় ঘুরি। ঠিক এরকম সময় উনি ওই আপনারা মনে আছে কি দেখেছেন কি না, যেখানে বলভদ্রানন্দজি অফিস তার ঠিক অপোজিট দিকের বারান্দায় আমাদের PVX অফিসটা আছে। মহারাজ হাঁটতে শুরু করেছেন, মহারাজের পেছন পেছন সহসম্পাদকরা, তারপরে হেডকোয়ার্টার্সের ডিপার্টমেন্টাল হেডরা, সাধু ব্রহ্মচারীরা সবাই হাঁটছেন, এমন সময় TC ব্রহ্মচারীরা এসছেন আত্মস্থানন্দকে প্রণাম করতে। মহারাজ হাঁটছেন, আত্মস্থানন্দজি হাঁটছেন, দেখে সবাই তার পেছন পেছন হাঁটছেন। ঠিক ওই জায়গাটা যাওয়ার পরে মহারাজ বলছেন, দেখুন দেখুন দেখুন, লজেন্স দিয়ে দিয়ে কি করেছেন, ছেলেগুলো একবারে নেশাগ্রস্ত হয়ে গেছে, আপনি যেখানে যাচ্ছেন আপনার পেছন পেছন হাঁটছেন। উনি বলছেন, আমি গরিব মানুষ, আমি আর কি করব, আমার কাছে যা থাকে তাই দিয়ে দিই, আমি তো আর তোমাদের মতো ফ্রিজের মধ্যে সব জমিয়ে রাখি না। মহারাজ বললেন, ও ফ্রিজের মধ্যে আমরা জমিয়ে রাখি, ঠিক আছে যা আছে সব দিয়ে দেবো। মহারাজ বললেন, হ্যাঁ কেন আপনাকেই দিতে হবে, হ্যাঁ দেবো। বলছেন, পরের ধনে পোদ্দারি হতে খুব আনন্দ আছে। তারপরে সেই মহারাজ ঘুরে এসে আত্মস্থানন্দজির ঘরে বসলেন,
ভরত মহাজ একটা উঁচু চেয়ার ছিল, সেই চেয়ারটা নিয়ে আসালো, মহারাজ তাতে বসলেন, পা দুটো ছড়িয়ে রাখা হলো এবং প্রথম দুটি লজেন্স আত্মস্থানন্দজিকে দেওয়া হলো। তিনি সেই লজেন্সটি নিয়ে তার সেই যে দিব্য নাচ, সেই ঘুরে ঘুরে নাচছেন ওই ঘরটার ভেতরে, একবারে দেখার মতো, মানে বেলুড় মঠে ছিলাম বলে এই অদ্ভুত ঘটনাগুলো দেখার সুযোগ পেয়েছি। আর বিতেশানন্দজি মহারাজ সেটা যেন আনন্দ পাচ্ছেন তার থেকে। এই যে আমাদের যাবতীয় কর্মকাণ্ড যা কিছু করছি সব ভগবানের তৃপ্তি বিধানের জন্য, এটা যেন মহারাজের চোখের ভেতরে মুখের ভেতরে প্রকাশিত হচ্ছে। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ জ্ঞান দিতে গেছেন, সেখানে ওই বুদ্ধের দন্ত মন্দির আছে, সেখানে থেকে মহারাজকে ডাকা হয়েছিল। শিকাগো সেন্টিনারি উৎসব 1994 সালের মে মাসে তিনি গিয়েছেন ক্যান্ডিতে। সেখান থেকে ফিরে এসেই তিনি মাইসোর গিয়েছেন। মাইসোর থেকে খুব জ্বর নিয়ে ফেরতলেন, ভীষণ জ্বর, তার সঙ্গে ভীষণ রকমের গলা ব্যথা আর খুব সংক্রামক বলে প্রেসিডেন্ট মহারাজের কাছে যাওয়া তার বন্ধ। আমরা পিপিটিসি নতুন ব্রহ্মচারী, আমাদের দায়িত্ব ছিল যে মহারাজকে দেখাশোনা করার। আমার সকালের দিকটায় পড়তো, দুপুরে প্রসাদ, প্রথম সঙ্গতে প্রসাদ পেয়ে ওরা আসতো, আমি তা করে যেতাম। একদিন মহারাজের ঘরে কাজ করতে একটি ছেলে বুদ্ধ, সে এসে খবর দিল পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ এসেছেন, গাড়ি থেকে নামছেন। মহারাজকে বলা মাত্র যে মানুষটা উঠে বসতে পারছিলেন, একবারে স্প্রিংয়ের মতো তিং করে লাফিয়ে আমায় জিজ্ঞেস করছেন, কোথায় 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 তিনি মহারাজ কোথায়? কোমরে শুধু কাপড় পরার গেঞ্জিটা পরা, আর সে উনি এতটুকু গায়ে শক্তি নেই, কিন্তু সে বীর বিক্রমে এসে ওই ঠিক যে ঘরটার সামনে, এখন বলভদ্রাঙ্গির ঘর, ওই ঘরটার সামনে মহারাজ দাঁড়িয়েছেন, আর ওপরে দাঁড়িয়েছেন, বারান্দায় দাঁড়িয়েছেন আত্মস্থানন্দজি। বলছেন, বলছি খবরদার, বলছি মহারাজ সিঁড়িতে যদি একটি পা দিয়েছেন তো আমি ওপর থেকে ঝাঁপ দেব। মহারাজ মিষ্টি সুরে বলছে, না না না, আমি ওপরে উঠবো না, তোমাকে দুদিন দেখতে পাইনি, তিন দিন বোধ হয় দেখতে পাইনি, তাই আমার বড্ড মন কেমন করছিল, ওরা আমাকে আসতে বারণ করেছে, আমি ওদের কথা না শুনেও এসেছি। তখন মহারাজ বলছেন যে, হ্যাঁ মহারাজ, এটা খুব সংক্রামক, আমি যদি জানতাম আপনার খুব মন খারাপ হচ্ছে তাহলে আমি দুবেলা ইন্টারকমে ফোন করে আপনার সঙ্গে কথা বলব। মহারাজ আপনি আর থাকবেন না, আপনি এগিয়ে চলুন, আপনি এসেছেন, আপনি আমার প্রণাম নিন। সেই ধুলো ধুলি ধূসারিত বারান্দায় আত্মস্থানজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, আর ভূতেশানন্দজির দিকে হাত জোর করে তাকিয়ে থাকলেন। সে এক অদ্ভুত আনন্দ, অনেক দিন বাদে মা যখন তার সন্তানকে দেখতে পান, তার মুখের মধ্যে যে রিফ্লেকশন হয় সন্তান এবং মায়ের ভেতরে, মহারাজকে দেখে ঠিক সেই রকম মনে হচ্ছিল। আমায় আত্মস্থানজি বললেন, তোকে আমার কাছে থাকতে হবে না, নিজে যা, প্রেসিডেন্ট মহাজ যতক্ষণ না ওঠেন ততক্ষণ অব্দি তার সঙ্গে থাকবি, মহারাজ গাড়ি ছেড়ে দিলে তবে আসবি। আমি যতক্ষণে গাড়ি ছেড়ে দিয়ে এলাম তখনও মহারাজ ঘরে ফিরে যেতে পারেননি, ঘরের খাটে এসে একদম থপ করে বসে পড়লেন, একটুও গায়ে শক্তি নেই। একটু গরম জল দেওয়াতে আস্তে আস্তে বলছেন, দেখলি কাকে বলে ভালোবাসা। এই যে আমরা বলি ঠাকুরের ভালোবাসার যে রূপ, আমরা ভূতেশানন্দজির মধ্যে দেখেছি। শিক্ষক, সাধারণ শিক্ষক তিনি পড়ান, ভালো শিক্ষক তিনি বোঝান, আরও ভালো শিক্ষক তিনি জীবন দিয়ে দেখান, কিন্তু যারা মহান শিক্ষক তারা প্রত্যেকের ভেতরে অনুপ্রেরণা জাগিয়ে দেন, এমন একটা অনুপ্রেরণা জাগান সেই অনুপ্রেরণা আরও পাঁচজনের ভেতরে অনুপ্রেরণার শক্তি হয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ সেই মহান শিক্ষক, আর তার অনুপ্রেরণা কীরকমভাবে আগুনের মতো ছড়িয়ে দিতে হয় পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের জীবনে আমরা দেখেছি। সর্ববিষয়ে তার এই ভাবনা চিন্তা ছিল। প্রতি মুহূর্তে আমরা হয়তো ভাবতাম মহারাজ বলতে খুব মজাদার মানুষ, কিন্তু একেবারে কঠোর প্রশাসক, প্রশাসনের জায়গায় কোনো কম বেশি নাই, একেবারে সমস্ত কিছু তার একেবারে নখদর্পণে, কোথায় ভেটো দিতে হবে, কোথায় কেমন করে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে, তার সময়কার সে সমস্ত রেজলিউশন, সেগুলো কিছু কিছু দেখবার আমাদের সৌভাগ্য হয়েছিল। সমস্ত কিছুর বিষয়ে তিনি একেবারে অ্যালার্ট, তার এতটুকু কম বেশি হতো না। আত্মস্থানন্দজি কেন প্রত্যেক সাধু ব্রহ্মচারীদের প্রতি, সাধু ব্রহ্মচারী ভক্ত সকলের প্রতি ভীষণ রকমের ভালোবাসা। আমার মা একবার অমরনাথ যাচ্ছেন, যেদিন অমরনাথ যাওয়া হবে তার কয়েকদিন আগে আমি পূজনীয় মহারাজের কাছে গিয়েছি, মাকে নিয়ে গেছি। মাকে তিনি খুব ভালো করে বললেন যে তুমি কিন্তু বেশিক্ষণ ঘরের ভেতরে থাকবে না, ওই ভীষণ ঠান্ডা, বেশিক্ষণ থাকবে না, আর ড্রয়ার বলতে পারছেন যে পা প্যান্ট পরবে, বুঝলে তো, এসব বলছেন। তারপরে আমি বলার মধ্যে বলেছি, আপনি একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। মহারাজ খুব হাসছেন আর বলছেন যে, তোমার তো দেখি সব উল্টো পুরাণ, লোকে মায়েরা এসে বলে আমার ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন,
ছেলে বলছে আমার মায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। ঘটনাটা ওইখানেই শেষ হয়ে গেল। তার ঠিক চার পাঁচ দিন বাদে, যেদিন অমরনাথ যাওয়ার কথা, তার পরের দিন সকালবেলা আমরা প্রেয়ার করছি আমাদের পিপিটি ঘরে, দেখি শিখরেশ মহারাজ আমাদের ঘরের সামনে দিয়ে হনহন করে হাঁটছেন, এবার এদিক যাচ্ছেন এবার ওদিক যাচ্ছেন। প্রেয়ার শেষ হওয়া মাত্র যেন সেই স্প্রিংয়ের মধ্যে তিনি ঘরে ঢুকে বলে, এই তোমাদের মধ্যে কোন ব্রহ্মচারীর মায়ের অমরনাথ যাওয়ার কথা ছিল? আমি বললাম আমার। এসো, আমি তো কী ভুল করেছি বুঝতে পারলাম না, সঙ্গে সঙ্গে গেলাম। গণেশ মহারাজ বললেন এক্ষুনি বাড়িতে ফোন করো, এখান থেকে বাড়িতে ফোন করে জানা গেল যে ওই উগ্রপন্থী আক্রমণ হয়েছিল, তার জন্য অমরনাথ যাত্রা বাতিল হয়েছে, মা যাননি। মহারাজ খবর শুনেছেন আগের দিন রাত্রিরে খেতে খেতে, তিনি শুনেছেন যে উগ্রপন্থী আক্রমণ হয়েছে আর সেই কারণে অমরনাথ যাত্রা বাতিল হয়ে গেছে। তার খালি চিন্তা হচ্ছে একজন ব্রহ্মচারীর মা এসেছিল, নাম মনে করতে পারছেন না, অমরনাথ যাত্রায় তিনি গেছেন, তার কি হয়েছে। এই ভাবনাতে তিনি বারবার তার সেবকদের এমনবার বলেছেন, সকালবেলা তার সেবকরা চলে এসছেন যে আমার আমাদের মধ্যে কার বাড়ির লোক গিয়েছে এরকম জানবার জন্য। এই যে ভালোবাসা শুধুমাত্র তার শিষ্য প্রশিষ্যদের মধ্যেই ছিল না, সবাইকে তিনি সমান রকমভাবে ভালোবাসতেন। আমি একবার তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এত মজার মানুষ কেন, শব্দটা ব্যবহার করেছেন, আপনি এত রসিক কেন? উনি ভারী সুন্দর তার উত্তর দিয়েছেন, যেটা আমার কানে এখনও বাজে, ঈশ্বর রসস্বরূপ, আমি তার চিন্তা করি তাই আমি রসিক, তুমি তাকে চিন্তা করো তুমিও রসিক হবে। এই যে রসিক হওয়া মানে ভগবানের রসে, মহেন্দ্রনাথ সরকার সম্পর্কে ঠাকুর বলেছিলেন না, ও একদিন রসবে রসগোল্লার রস, যখন প্রথম রসগোল্লা ছানাটা দেওয়া হয়, ওই রসগোল্লা গরম রসগোল্লা ডুবিয়ে দেওয়া হয়, তখন যে রসগোল্লাটা খাওয়া হয় সেটা বিচ্ছিরি রকমের গন্ধ বেরোয়, ছানা ছানা গন্ধ বেরোয়, কিন্তু যখন সারা রাত সেই ছানার গোল্লাটা রসের ভেতরে ডুবে থাকে, সেই ছানার গোল্লাটা তার ছানত্বকে হারিয়ে ফেলে, তাকে বলা হয় রসগোল্লা। বলি না আমরা ছানা দিয়ে তৈরি রসের মধ্যে ডোবানো গোল্লা, ইদানিং খুব জটিল সব নানা রকমের এই শব্দ ব্যবহার করা হয়, এই যে মেনু কার্ডে সব নানা রকমের ব্যবহার করা হয়, কিন্তু যাই বলি না কেন আমরা তাকে রসগোল্লা বলি। ভূতেশানন্দজি আমাদের জীবনের ঠিক এইভাবে বদল এনে দিয়েছিলেন, আমাদের সাধারণ গোল্লা থেকে রসগোল্লায় রূপান্তরিত করার পথটা তিনি আমাদের শিখিয়ে দিয়েছিলেন। একজন দুজনকে না, প্রত্যেককে। তিনি বলতেন আমার কাজ হচ্ছে সেই তোমাদের সবাইকে ঠেলে সমুদ্র পথে, নদী পথ দিয়ে খানা পেরিয়ে সমুদ্র পথে অসীমের সঙ্গে মিলিয়ে দেব। একদিন জিজ্ঞেস করছেন মহারাজ আপনার কি, আপনার তাহলে কী থাকবে আপনি যখন থাকবেন না? বলছেন আমার কাজ হচ্ছে অসীমের সঙ্গে তোমাদের মিলিয়ে দেওয়া। এই অসীমের সঙ্গে তিনি আমাদের মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। মহারাজজির এই নানা রকমের টুকরো টুকরো ঘটনা, আমাদের ইয়ে হবে মুন্ডন হবে প্রথমবারের জন্য, মুক্ত কচ্ছ হবে, মহারাজ অসুস্থ হয়ে পড়ে আছেন, কীরকম ঠাকুরের প্রতি ভালোবাসা বলি ঘটনাটা। আমাদের মুক্ত কচ্ছ হবে, আমরা গোলপার্কে মহারাজ আছেন, মহাপুরুষ মহারাজের জন্মতিথির দিন, আমরা যথারীতি বেলুড় মঠ থেকে কাপড় চাদর কৌপিন গেঞ্জি কৌপিন উত্তরীয় পাঠিয়ে দেওয়া আছে, সেগুলোকে নিয়ে মাথা মুন্ডান করে আপনি বসে পড়ুন না, শুধুমাত্র কথা বলে কেন সময় নষ্ট করছেন, হয় চুপ করে দাঁড়িয়ে থাকুন নাহলে বসে পড়ুন। এটা আমাদের একটা খুব বড় সমস্যা, আমরা দেরি করে এসে, আমি যে দেরি করে এসেছি সেটা যতক্ষণ না সবাই জানতে পারছে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা মিটছে না, মুশকিল। এই এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। মহারাজ এই আমরা গেলাম তখন মহারাজের কাছে, তো মহারাজকে প্রণাম প্রণাম করে আমাদের নির্দেশ দেওয়া ছিল, আত্মস্থানন্দজি বলেছিলেন মহারাজ যেরকম বলবেন সেরকম করবে, গোলপার থেকে যে যা সেন্টারে চলে যাবে বা মহারাজ যেরকম বলবে সেরকম করবে। আমরা গেলাম, যখন মহারাজ কাপড় দিচ্ছেন দেওয়ার সময় আমার এখনও মনে আছে, সেই কাপড়টি হাতে নিয়ে চোখ বন্ধ করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, তারপরে আমাদের হাতে কাপড় দিলেন, বললেন নতুন পোশাক পরে ঠাকুরকে আগে দেখিয়ে তারপরে আমার কাছে আসবো। আমরা নতুন বেশ পরে মুক্ত কচ্ছ হয়ে ঠাকুরকে প্রণাম করে তারপরে মহারাজের কাছে এলাম। তারপরে প্রসাদ পেয়ে যাওয়ার পরে যখন মহারাজকে বলা হচ্ছে যে মহারাজ কী করবে, সকালে ব্রেকফাস্ট প্রসাদ পেয়ে আমরা চলে যাব, কোথায় যাব, সেন্টারে যাব না বেলুড় মঠে যাব? উনি বললেন না না বেলুড় মঠে যাবে, বেলুড় মঠে গিয়ে ঠাকুরকে তোমার নতুন বেশ দেখিয়ে আসবে। শুধু তাই নয়, আরোগ্য ভবনে যত বৃদ্ধ সাধু আছেন তাদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে আসবেন। এই যে দেখুন, এই যে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, আমাদের জীবনটা ঠাকুর কেন্দ্রিক, ঠাকুরের বাইরে আমাদের আর জীবনের সামান্যতম কোনো অস্তিত্ব নেই, এটা যেন একদম বদ্ধমূল করে দিতেন প্রতি মুহূর্তে।
যে তার কাছে যেতেন সেই কথাটা তার সবার আগে তিনি বলতেন, একবারে জীবনের ভেতরে যেন একটা বদ্ধ মূল করে দিয়ে গেছেন। শেষের দিকে একটা কথা বারবার তিনি বলতেন যে মাঝে মাঝে মজা করে গণীরা আমাদের একে বলতেন যে আমাদের নিরন্তরানন্দজিকে বলতেন, জগদীশ সুপ্রভাতকে বলো জানলা দরজা ভালো করে ইঁটে রাখতে। আমরাও শুনেছি কথাটা, আমরা তখন ট্রেনিং সেন্টারে এসেছি, জানলা দরজা ভালো করে ইঁটে রাখতে বলো, পাখি কখন উড়ে যাবে সেটা কেউ জানে না। মহারাজের শতবর্ষ আসছে, আমরা খুব আনন্দে আছি যে মহারাজের শতবর্ষ হবে। উনি বলছেন এতদিন যে থেকেছি তাতে যেমন আমার কোনো স্পৃহা নেই, আবার আরও কিছুদিন যে থাকবো সেটার প্রতিও আমার কোনো স্পৃহা নেই। নিজের জীবনটা যেন কোনো জীবন না, একটা মাত্র যন্ত্র মাত্র। একদিন শুয়ে আছেন, মহারাজকে প্রণাম করতে গিয়ে মহারাজকে বলেছি, মহারাজ একটু মাথাটা তুলুন। বলছে না গো, তুমি এমনিই প্রণাম করো, আমি তো মৃত শরীর। আমাদের সন্ন্যাসীরা শ্রাদ্ধ করে নিজেদেরকে জাগতিক নিয়মে মৃত করেছে, এখন এই শরীরটাকে শুধু টেনে নিয়ে যাওয়া, যতদিন জগতের নিয়মে আমাদের টেনে নিয়ে যেতে হবে, যখন ছেড়ে দেওয়া এটাকে ফেলে দিয়ে চলে যেতে হবে। এই যে শরীরটা আমাদের জীবনের অন্যতম অংশ নয়, এটা যেন তিনি আমাদেরকে বারবার করে বুঝিয়ে দিতেন। আমাদের একটাই লক্ষ্য, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। তার চেয়ে কোনো অবস্থাতে কোনো কিছুতে যেন কিছু কম নেই। অন্তরের কথা ভীষণভাবে বুঝতেন। একদিন এসেছি, মহারাজ বিশ্রাম করছেন, আমাদের একটা পত্রিকা বেরোবে, তার ব্লেসিংসটা তিনি দেবেন, আশীর্বাণীটা দেবেন, সেটা নেব বলে এসেছি। গণেশ মহারাজ জিজ্ঞাসা করলেন যে তুমি মহারাজের সঙ্গে দেখা করে যাবে না, মহারাজ একটু বিশ্রাম করছেন, আচ্ছা কি দাঁড়িয়ে থাকো দরজার কাছে, জালের দরজার বাইরে দাঁড়িয়ে আছি, মহারাজ বিশ্রাম করছেন এবং দুজন ব্রহ্মচারী অভিজিৎ মহারাজ এবং এখন যিনি ওই মায়ালি ঠাকুরের অধ্যক্ষ মহারাজ, তিনি তারা দুজন তখন ট্রেনিং সেন্টারে ফার্স্ট ইয়ারে, তারা পায়ে হাত বুলাচ্ছে, মহারাজ বিশ্রাম করছেন। আমার মনে হচ্ছে আমাকে যদি একটু এরকম শরীরের সেবা করতে দেওয়া হতো। তারপরে মহারাজ ঘুম থেকে উঠলেন, মুখ হাত পা ধুলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন, আমার পূর্বাশ্রমের নাম অমরনাথ, আমায় জিজ্ঞেস করলেন, নাম জিজ্ঞেস করে জিজ্ঞেস করলেন, তুমি কখনো অমরনাথ গিয়েছ? তখন আমি বললাম যে না, অমরনাথ যাইনি। উনি অমরনাথের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র এইসব বলতে বলতে গেলেন। তারপরে যেরকম মজা করে সেরকম বলছেন, শিখরেশ মহারাজ তো কিছুতেই ভয় ছোটে, একা একা মহারাজকে বসাতেন না, সে ডাকছেন মহারাজকে, ধরে ওসব্যসাচী আয় রে আয়, মহারাজকে বসাবো, সে এমন মিষ্টি করে, ওসব্যসাচী আয় রে আয়, কিছুতে মহারাজ দাঁড়িয়ে আছেন শিখরেশ মহারাজকে ধরে, সব্যসাচী মহারাজ এলেন, বসিয়ে দিলেন, তারপরে কি যত্ন করে পা দুটোকে, পায়ে দুটোতে ক্রিম মাখিয়ে মোজা পরিয়ে দিলেন। মহারাজ বলছেন দেখছো তো, আমার এখানে হড়বড়ানন্দ তড়বড়ানন্দ, আর আমি মাঝে নড়বড়ানন্দ, এইসব বলে খুব মজা টজা করে চলে গেল। ঘটনাটা এখানেই শেষ নয়। তারপরের দিন যেদিন যাওয়া হলো, সেদিন গুরু পূর্ণিমা তিথি ছিল, মহারাজের খুব জ্বর হয়েছে, মহারাজ তাও দর্শন দেবেন। সেইবারই ওই ঘরের বারান্দার পেছন দিয়ে যে রাস্তাটা ওটা তৈরি করা হলো, ভক্তরা যাতে কাঁচের ঘরের মধ্যে মহারাজ বসে থাকে, মহারাজকে দেখে বেরিয়ে যাবে। তা সেই রকম আমরাও এসেছি দূর থেকে, আমাদের এখন যেমন একটা ব্যারিকেটের বাইরে প্রণাম হয়, ব্যারিকেটের বাইরে প্রণাম হয়েছে, আমরা যারা বাইরে থেকে আসতাম আমাদের মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হলো। পায়ে হাত দিয়ে প্রণাম করলে অ্যাডিশনাল হচ্ছে মহারাজ দু হাত দিয়ে আশীর্বাদ করবেন। শুধু তাই নয়, ভালোবাসাটা যদি খুব তীব্র হয়ে যায়, মাথাটা বুকের কাছে নিয়ে এমনি করে নিয়ে গিয়ে চুলটায় খানিকক্ষণ বিলি করে, তারপরে এমনি করে একবার এরকম দুবার তিনবার করে প্যাটিং করে ছেড়ে দেবেন। তা সেই রকম সেদিনকে তো হলো না, আমাদের খুব মন খারাপ। নিয়ম ছিল মহারাজের কোয়ার্টারে গেলে কিছু খেয়ে আসতে হবে, কিছু খেয়ে যখন ফিরে আসছি, সুপ্রভাত মহারাজ ওষুধগুলো রাখছিলেন, মহারাজকে আমাকে দেখে বললেন, হ্যাঁ রে তোর হাত ভালো আছে? আমি হ্যাঁ হাত ভালো, এটুক তো আমি ভাবছি কিছু একটা দেবেন। বললেন যা মহারাজ ঘরের ভেতরে আছে, গিয়ে মহারাজ একটু পায়ে হাত বুলিয়ে দিয়ে যা। আমি না নিজেও একেবারে একদম অদ্ভুতভাবে অবাক হয়ে গেছিলাম। তারপরে ঘরের ভেতর ঢুকলাম, অরবিন্দ মহারাজ ছিলেন, অরবিন্দ মহারাজকে বলাতে বললেন, মহারাজ তখন ঘুমননি, তাকিয়ে আছেন আমার দিকে, সেই অদ্ভুত হাসি দিয়ে, হাসি দিয়ে বলছেন কি গো? তখন ইনি বললেন যে এরকম মহারাজের পায়ে, আপনার পায়ে একটু হাত বোলাবার জন্য সুপ্রভাত মহারাজ পাঠিয়েছে। এমন একটা অ্যাফার্মেটিভ হাসি হাসলেন যেন সে আগের দিনের প্রার্থনাটা আজকে তিনি পূরণ করছেন, সেটা যেন বোঝা যাচ্ছিল। তারপরে প্রায় 40 মিনিট ধরে মহারাজ শুয়ে থাকলেন, মহারাজের পায়ে আমি হাত বুলিয়ে দিচ্ছি। ঘরে খুব জোরে এসি চলছে, তখন সদ্য ওই নতুন এসি লাগানো হয়েছে, খুব জোরে এসি চলছে, আমি কলকল করে ঘামছি। মহারাজ উঠলেন,
মহারাজকে লাঠি দেওয়ার সৌভাগ্য হলো। মহারাজ উঠে এসে বসলেন, মহারাজের মুখ ধোয়ার জল খাওয়ার জন্য এনশিওর, আর ওই বিস্কিট এসব দেওয়া হলো, সেগুলো দিলাম। মহারাজকে ধরে থাকলাম, মহারাজ খেলেন, তারপর ওটা আবার ফেরত দিলেন আমাকে। আবার মুখ ধোয়ার জল দেওয়া হলো, রুমাল ইয়ে দেওয়া হলো, তোয়ালে দিয়ে মহারাজ মুখ মুছলেন। সুপ্রভাত মা জিজ্ঞেস করছেন, এ আপনার এত সেবা করলো, একটু আপনাকে স্পর্শ করে প্রণাম করুন। যে শুধু স্পর্শ করে না, পায়ে মাথা রেখে প্রণাম করুন। পায়ে মাথা রেখে প্রণাম করার পরে উনি আমাকে এরকম দুহাত দিয়ে বাড়িয়ে আলিঙ্গন করে নার বুকের মধ্যে নিয়ে তারপরে ছেড়ে দিলেন। এই যে কী আনন্দ, যেন আমার যেটুকু মনের এতটুকু বাসনা সেটা যেন সম্পূর্ণভাবে তীব্র করে দিলেন। ছোট্ট ছোট্ট এরকম ছোট ছোট সুখস্মৃতি তিনি যেন আমার মনের ভেতরে গাঁথতে শুরু করে দিয়েছিলেন। মহারাজের শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছে, ট্রেনিং সেন্টার আমরা আছি যখন তখন থেকে এই মহারাজের শরীর একটু একটু করে খারাপ হচ্ছে। একদিন দেখা হলো বেশ কয়েকদিন বাদে, আমরা পয়লা এপ্রিল এসেছি, মহারাজের সঙ্গে দেখা হলো, মহারাজ এত অসুস্থ ছিলেন, আমাদের সঙ্গে মহারাজের দেখা হলো 11 এপ্রিল। পয়লা বৈশাখের জন্য হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে মহারাজকে। 11 এপ্রিল আমরা দেখা করতে গেলাম, প্রত্যেকে প্রত্যেকের নাম বললাম, প্রত্যেকে প্রত্যেকের কেন্দ্র বললাম, মহারাজ সেই নিয়ে মজাও করলেন। এমনকি তার ডাক্তার ছিলেন জহর মহারাজ, আমাদের ব্যাচমেট ছিলেন, বললেন দেখো ঝাঁকের কই ঝাঁকেতে মিশে গেছে, তোমাকে দেখো চিনতে পারিনি, তুমি কিছু কিন্তু মনে করো না। কিন্তু একটি কথা সেদিনকে আমাদের সবাইকে বললেন, যে সুযোগ পেয়েছো এই বেলুড় মঠের যে থাকার যে আধ্যাত্মিক সম্পদ সেইটা করবে। আমাকে তোমরা খুব ভালোবাসো আমি জানি, কিন্তু এটাও মনে রেখো আমার পরে এখানে যে আসবেন তাকেও কিন্তু ঠিক এমনিভাবে তোমাদের ভালোবাসতে হবে, সেই ভালোবাসা সেই শ্রদ্ধাটা যেন তোমাদের ভেতরে থাকে। মহারাজের একটু একটু করে শরীর খারাপ হতে থাকছিল, আমরাও বুঝতে পারছিলাম যে বিরহের সুর বাজতে আরম্ভ করেছে, একটা বড় একটা কিছু আঘাতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দুপাশের দুটি হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন, আমি এ নেগেটিভ ব্লাড গ্রুপের বলে রঙ্গনাথানন্দজিকে রক্ত দিতে গেছি। ফেরার পরে খুব ইচ্ছা হচ্ছে মহারাজকে একবার দেখে আসি, কিন্তু দেখা আর হলো না। আত্মস্থানন্দজির কাছে গিয়ে, মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, মাঝে মাঝে গিয়ে তার সঙ্গে কথা বলছি, মহারাজ বলছে না রে মহারাজ খুব সুবিধের নেই, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা কর। অবশেষে মহারাজের শরীর চলে গেল। ট্রেনিং সেন্টারে আসার আগে থেকে আমার খুব ইচ্ছা ছিল মহারাজের কোয়ার্টারে গিয়ে মহারাজের সেবা করব, মাঝে চিঠিপত্র লিখবো, কাজকর্ম করব, তাহলে মহারাজের একটু সেবা করা হবে। ওই যে মনের মধ্যে একটা বাসনা শরীরের সেবা করব। যেদিন মহারাজের শরীর চলে গেল 2:30 সময়, আমাদের ট্রেনিং সেন্টারে তখন ক্লাস চলছে, আমাকে ডেকে পাঠানো হলো এবং বলা হলো আমাকে এবং অভিজিৎ মহারাজ থেকে, আজকে এই 3 দিন তোমরা প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে থাকবে, ভক্তদের উত্তর দিতে হবে টেলিফোনে। তখন তো মোবাইল ফোন সাইলেন্ট করা যেত না, মোবাইল ফোন ছিল না, ল্যান্ডলাইনে আমরা সেই গিয়ে বসে থাকলাম সকাল সেই দুপুর থেকে পরের দিন রাত 2 অবধি, একটানা ফোন রিসিভ করা হলো, একই কথা বলছি, সকলে কাঁদছেন, সকলে আকুতি জানাচ্ছেন। আমাদের কিন্তু আমার কিন্তু সেইভাবে খুব কষ্ট হচ্ছে না, বুঝতেই পাচ্ছি না হারিয়ে ফেলেছি কোনো জিনিস, আমার সেটা হারিয়ে গেছে সেটা যতক্ষণ না পর্যন্ত অনুভব করতে পারছি ততক্ষণ তো আমরা অনুভব করি না। আস্তে আস্তে মহারাজকে যখন সন্ধ্যেবেলা নিয়ে আসা হলো, আমাদের নিয়ে গিয়ে আগে প্রণাম করিয়ে নিয়ে আসা হলো, প্রণাম করে এলাম, খারাপ লাগছে মহারাজ চলে গেছেন, অনেকেই মন খারাপ করেছেন কিন্তু চোখের জল কখনো আসছে না। পরের দিন সকালবেলা ঘর পরিষ্কার করলাম, আমরা টেলিফোনে কথা বলে চলেছি, একে একে লোকে জিনিস দিচ্ছেন, সেগুলো ধীরে 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 তার বসবার ঘরটা ভর্তি হয়ে যাচ্ছে, চন্দন কাঠ, চন্দন কাঠের গুঁড়ো, গুগুল, চন্দন, সে এত জিনিস এসেছে, সেটা মহারাজের সেই বসার ঘরের একটা দিক সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। মহারাজকে নিয়ে আসা হলো, চুপ করে দাঁড়িয়ে দেখছি প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে, মহারাজকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুর মা স্বামীজির মন্দির থেকে ঘুরে আরতি আমি দেখিনি মহারাজকে, নিয়ে আসা হলো। তারপরে মহারাজকে দেখা যাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছি সে চিতা সাজানো হয়েছে, তার উপর মহারাজ সেজে বসে, তার উপর মহারাজকে সাহিত্য করা হলো। এমন সময় উডল্যান্ডসের একদল ডাক্তার এবং সিস্টাররা এলেন, মহারাজ আমাকে পাঠালেন, গণেশ মহারাজ পাঠালেন, যাও গিয়ে ওদেরকে নিয়ে গিয়ে প্রণাম করিয়ে নিয়ে এসো। গেরুয়া রঙের একটা সিল্কের ঠাকুরের প্রসাদী কাপড় মহারাজের কাছে পরানো হয়েছে, হাওয়ায় উড়ে গেছে মহারাজের সেই চাদরের দুটো প্রান্ত, আর সারা বুক জুড়ে সেই ক্ষত, হাওয়া এগুলোকে লাগানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এত হাওয়া, আমার এই মহারাজকে শেষ দর্শন, তার পায়ে মাথা রেখে শেষ প্রণাম নিবেদন করা। সেই সময় থেকে যখন দাহ শেষ হয়ে গেল তখন যেন খুব কষ্ট হচ্ছে যে কিছু একটা হারিয়ে ফেলেছি। বেশ কিছুদিন বাদে পূজনীয় আত্মস্থানন্দকে গিয়ে মাঝে মাঝে গিয়ে বলতাম ওনার সঙ্গে কথা, যেহেতু ওনার কাছে জয়েন করেছি উনি আমাদের অ্যাকনলেজ করতেন আশাটা,
একদিন খুব রেগে গেলেন, বললেন কেন রে? আমি বললাম মহারাজ তোর কষ্ট কেন হচ্ছে? তখন আমি বললাম যে মহারাজকে দেখতে পাচ্ছিস না, পাচ্ছি না। বললেন দেখতে পাচ্ছিস না কি রে? প্রথমে বললেন এটা খুব ভালো করে বোঝ, তোর মহারাজ আর ছোট্ট শরীরের মৃত্যুনি সব কিছুর ভেতরে মিশে গেছে, যেদিকে তাকাবি যেদিকে নাক দিয়ে টানবি তার সেই শরীরের গন্ধ তার উপস্থিতি বুঝতে পারবি। আর রোজ যে সকাল সন্ধে যে গুরু পুজোর সময় তার সঙ্গে দেখা হচ্ছে এটা কি যথেষ্ট নয়? সত্যি এইভাবে কিন্তু কখনো ভাবিনি। তারপর থেকে মহারাজের সঙ্গে একটা নিত্য অন্য রকমের সম্পর্ক তৈরি হলো, সে সম্পর্কে এক্স ওয়াই জেড কোনো মানুষ নেই, আমি আর মহারাজ দুজনে একে অপরের সঙ্গে গল্প করি, আমি আর মহারাজ দুজনে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করি, আমি আর আমার মহারাজ আমরা দুজনে একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করি। এই যে ছোট্ট ছোট্ট সুখস্মৃতি যেগুলো আপনাদের বললাম, এগুলো মাঝে মাঝে কেন প্রায় প্রতিদিন সেগুলো চিন্তা করার চেষ্টা করি। জীবন্ত জাগ্রত হয়ে তিনি আছেন এবং তিনি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন তিনি মাত্রই ছোট্ট শরীরটার মধ্যে নেই, শ্রীরামকৃষ্ণের বিরাট শরীরের একটি অংশ হয়ে আছে, যে অংশতে যেখানে আমি স্পর্শ করব সেখানেই তার স্পর্শ আমি অন্তর দিয়ে অনুভব করতে পারবো। আর আজকে আপনাদের কাছে এসে শ্রী গঙ্গা জলে গঙ্গা পূজা করতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি। আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।